हेलो फ्रेंड, आमी देवमिता चले एसेछि बं रान्नाघरे एकटा नतून रेसिपिर भिडियो निये। आमार रेसिपि जदि तोमादेर भालो लागे तो प्लिज लाइक करो, सकलेर साथे शेयर करो आर आमार चैनल सबस्क्राइब करे आमार पाशे थेको। ताहले चलो आजकेर भिडियोटा स्टार्ट करी। आज आमि एकटा दारुण स्वादेर नलेन गुड़ेर चायेर रेसिपि तोमादेर साथे शेयार करब। नलेन गुड़ेर चा शुने निश्चयई अबाक होच्छो, किन्तु असाधारण टेस्टी ये चाय रेसिपिटा आज अभी तुम्हारे साथ शेयर कर। चलो एबार शुरू करी। आमी एक गैसे एक पात्र बसिए ताते 1/3 कप जल दिए दिलाम। एबार आमी प्राय एक कपर मतो दूध दिए दिच्छी। आमी एखाने किन्तु 2 कप चा बनाच्छी, ताई सेई अनुसारे आमी जल आर दूध एड करलाम। दूधटा भालो करे फुटे जावार पर एबार दिए दिच्छी थेतो करा लवंग आर 2 इलाच। खूब भालो करे एकबार मिक्स करिए नेब। এবার আরো 2 থেকে 3 মিনিটের জন্য আমি ভালো করে একবার ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চা পাতা। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম লোতে রেখে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য চাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। প্রায় 3-4 মিনিট পরে কিন্তু একটা খুব সুন্দর চায়ের কালার এসে গেছে, কিন্তু এখনো আরো 2 থেকে 3 মিনিট আমি চাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। টোটাল 6 মিনিট চাটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমার কিন্তু চাটা রেডি। এবার গ্যাসটা বন্ধ করে আমি গুড়টা অ্যাড করলাম। গুড়টা অবশ্যই যতটা মিষ্টি খেতে চাও সেই অনুসারেই অ্যাড করতে হবে। এবার আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর গুড়টা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসটা অফ করে দেবে, কারণ অনেক সময় যদি গ্যাসটা জ্বলতে থাকে তাহলে কিন্তু গুড়টা দিলে দুধটা ফেটে যেতে পারে। তাই জন্য দুধটা অবশ্যই গ্যাসটা বন্ধ করে অ্যাড করবে। এবার খুব ভালো করে মিক্স করব যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে। গুড়টা গলে গেছে, এবার আমি চাটা ছেঁকে নেব। এবার আমি চাটা ছেঁকে নিচ্ছি। আমি কিন্তু এখানে যা পরিমাণ দেখিয়েছি তা 2 কাপ চায়ের জন্য দেখিয়েছি। তোমরা যদি আরো বেশি পরিমাণে চা বানাতে চাও সেই অনুসারে দুধ, জল আর গুড় অ্যাড করবে। আর এই চায়ের টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ। সকলেই রেসিপিটা ট্রাই করো আর অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। নলেন গুড়ের চা কিন্তু একদমই রেডি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।